হ্যালো ফ্রেন্ডস, আজ 8 নভেম্বর 2018, আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার যেগুলি রেলওয়ে, WBCS, IBPS, ফুড ইন্সপেক্টর ইত্যাদি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করব। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, TRAI ট্রাই তার দুটি মোবাইল অ্যাপ DND 2.0 এবং মাই কল কিসের সাথে সংযুক্ত করল? অপশানে ভীম, অপশান বি উমাঙ্গ, অপশান সি মাই গভর্নমেন্ট, অপশান ডি এমইএ ইন্ডিয়া। বন্ধুরা, এগুলি প্রত্যেকটাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক একটি অ্যাপ্লিকেশন, এবং ট্রাই তার এই দুটি মোবাইল অ্যাপ সংযুক্ত করেছে উমাঙ্গের সাথে। তো অপশান বি সঠিক উত্তর, উমাঙ্গ। আমরা জেনে নেব উমাঙ্গের ফুল ফর্ম, ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ এজ গভর্নেন্স। এই উমাঙ্গ অ্যাপটিতে 1200টি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট সার্ভিস যেগুলি অনলাইন দেওয়া হয় সেগুলি একসাথে পাওয়া যায়, যেমন আধার, ডিজি লকার, ভারত বিল পেমেন্ট, প্যান, ইপিএফও, PMKVY ইত্যাদি অসংখ্য সার্ভিস এই একটিমাত্র অ্যাপে পাওয়া যায়। এবং ট্রাই তার দুটি মোবাইল অ্যাপ সংযুক্ত করলো এর সাথে, DND 2.0 এবং মাইকল। এই উমাঙ্গ অ্যাপটি লঞ্চ হয়েছে নভেম্বর 2017, এক বছর আগে, এবং এটি 13টি ভাষাতে পাওয়া যায়। পরের কোশ্চেন, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স এবং ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি একসাথে কোন ব্যাংকের সঙ্গে PMKSY যোজনার জন্য একটি MOA সাইন করল? অপশান এ SBI, অপশান বি ইউকো ব্যাঙ্ক, অপশান সি নাবার্ড, অপশান সি RBI। এখানে সঠিক উত্তর হবে অপশান সি নাবার্ড। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে। PMKSY, PMKSY হলো প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। 2015 সালে এই যোজনাটি শুরু হয়, এবং 2015 থেকে 2020 পর্যন্ত এই 5 বছরে 50,000 কোটি টাকা বরাদ্দ করা হবে সেচ কাজের জন্য, যেটা প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করবে এবং রিসোর্সের বেটার ইউটিলাইজেশন ঘটাবে। তো আমরা PMKSY সম্বন্ধে জানলাম। এবার MOA, MOU হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং MOA হলো মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। MOU সাইন করা হয় যখন কোনো দুটি এজেন্সির মধ্যে কোনো বিষয় সম্পর্কে কথাবার্তা চলছে, এবং MOA সাইন হয় যখন সেটা ফাইনালাইজ হয়। তো MOA অর্থাৎ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। এবার ন্যাবার্ড সম্বন্ধে কিছু ইনফরমেশন। ন্যাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাবার্ড স্থাপিত হয় 12 জুলাই 1882 সালে। ন্যাবার্ডের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, এবং ন্যাবার্ডের বর্তমান চেয়ারম্যান হর্ষ কুমার ভানওয়ালা। কোশ্চেন নাম্বার 3, তৃতীয় ভারত নেপাল কোঅর্ডিনেটিং মিটিং সম্প্রতি কোথায় শুরু হলো? সম্প্রতি মিটিংটি শুরু হয়েছে দিল্লিতে, অপশান এ। নেপাল সম্বন্ধে কিছু ইনফরমেশন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী, এবং নেপালের কারেন্সি নেপালি রুপাইয়া। কোশ্চেন নাম্বার 4, গঙ্গা রিজুভিনেশন প্রজেক্টের জন্য একটি প্যানেল তৈরি করল কোন সংস্থা? এর উত্তর অপশান নাম্বার সি NGT, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তৈরি হয় 2010 সালে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন মামলা
দ্রুত নিষ্পত্তি করার জন্য। এবং বর্তমানে এনজিটির চেয়ারম্যান রয়েছেন আদর্শ কুমার গোয়েল। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ 117টি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট চিহ্নিত করল কোন যোজনার জন্য? অপশন এ আরএমএসএ, বি আরইউএসএ, অপশন সি মিড ডে মিল, অপশন ডি আরএনএসএ। এখানে সঠিক উত্তর অপশন বি আরইউএসএ, অর্থাৎ রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক, সরি, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান জন্য অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট চিহ্নিত করলো, অর্থাৎ যেখানে ইমিডিয়েটলি উচ্চশিক্ষার জন্য কিছু কলেজ তৈরি করা হবে সে সমস্ত জায়গা। তো নীতি আয়োগ সম্বন্ধে কিছু ইনফরমেশন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বর্তমানে রাজীব কুমার, নীতি আয়োগের সিইও হলেন অমিতাভ কান্ত, এবং নীতি আয়োগ তৈরি হয় 1 জানুয়ারি 2015। কোশ্চেন নাম্বার 6, মৈত্রী এক্সারসাইজ শুরু হলো ভারত এবং কোন দেশের মধ্যে? তো মৈত্রী এক্সারসাইজ শুরু হলো ভারত এবং থাইল্যান্ডের মধ্যে, অপশন সি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ডের প্রেসিডেন্ট প্রয়ুত চ্যান ও চা, এবং থাইল্যান্ডের কারেন্সি ভাট, BAHT। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কোন সংস্থা 70টি স্যাটেলাইট একসাথে লঞ্চ করার কথা ঘোষণা করলো? ইসরো, নাসা, স্পেসএক্স, জ্যাক্সা। তো এর সঠিক উত্তর হলো অপশন সি স্পেসএক্স। স্পেসএক্স হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা যেটা ফ্যালকন 9 রকেটের সাহায্যে 70টি স্যাটেলাইট একসাথে লঞ্চ করার কথা ঘোষণা করল। কোশ্চেন নাম্বার 8, অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস ATP র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কে রয়েছেন? ATP র্যাঙ্কিং বেরিয়েছে 5 নভেম্বর 2018-তে, এবং এতে প্রথম স্থানে রয়েছেন নোভাক জাকোভিচ। নোভাক জাকোভিচ সার্বিয়ার প্লেয়ার, এবং ATP র্যাঙ্কিং পরপর এখানে অ্যারেঞ্জ করা রয়েছে পরপর। ATP র্যাঙ্কিং নাম্বার 1-এ রয়েছে নোভাক জাকোভিচ, নাম্বার 2 রাফায়েল নাদাল, নাম্বার 3 রজার ফেডারের, নাম্বার 4 জুয়ান মার্টিন ডেল পেট্রো। তো বেশ কয়েকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট। গ্র্যান্ড স্ল্যাম কে কোনটা পেয়েছেন আমরা একটু দেখে নেব। উইম্বলডন পেয়েছেন নোভাক জাকোভিচ, ইউএস ওপেন জিতেছেন নোভাক জাকোভিচ, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল, এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রজার ফেডারার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি COTIF কাপ Under-20 ফুটবল টুর্নামেন্টে ভারত কোন দলকে হারালো? সম্প্রতি COTIF কাপ Under-20 ফুটবলে ভারত হারিয়েছে অপশন ডি আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার মতো দেশকে ভারত Under-20 ফুটবলে সম্প্রতি পরাজিত করেছে। আর্জেন্টিনা সম্বন্ধে কিছু ইনফরমেশন, আর্জেন্টিনার ক্যাপিটাল হলো বুয়েনস এরিস, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যারিসিও মার্কারি, আর্জেন্টিনার কারেন্সি হলো পেসো। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ওনার পার্টির নাম কি? তো এম করুণানিধি ওনার পার্টির নাম হলো DMK, দ্রাবিড় মুনেত্রা কাজাগম।
ডিএমকে পার্টির নেতা ছিলেন উনি, এবং উনি তামিলনাড়ুর 5 বার নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে 8 আগস্ট হলো ওয়ার্ল্ড ক্যাট ডে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।